বাড়ি জমিদার তো বাড়ি আসি বেটা। লাখপুর জমিদার বাড়ি, জমিদারদের খাতায় লাখপুর জমিদারের নাম থাকলেও বাংলার বুক থেকে এর অস্তিত্ব বিলীন হয়ে গেছে বহুকাল আগেই। শুধুমাত্র কিছু স্মৃতিচিহ্ন ছাড়া এর কোনো অস্তিত্বই আর অবশিষ্ট নেই। আজ তেমনই একটি জমিদার বাড়ি সন্ধানে চলে এসেছি আমি কাজল বিশ্বাস, নরসিংদী জেলার শিবপুর উপজেলার লাখপুর গ্রামে। এটা জমিদার বাড়ি ছিল, মানে জমিদার বাড়ি এটা বাইঙ্গা মিশতে 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 এসে মাটির সাথে মিশে গেছে। এখন মসজিদ আছে, মসজিদটা কিন্তু সরকারি, এখন এটা সরকারি জায়গা, মানে মসজিদটা ভাঙতে পারে না, সরকারের অনুমতি তো ছাড়া এটা ভাঙতে পারে না, মানে এটা নামাজও পড়তে পারে না, এটা আর টেম্পার শেষ। পরে আর কী কম, আর হেগর আগর জমিদার বাড়ি হেগর কবর আছে দুইটা, 400-500 বছর আগে গোদাও মানে কুটাছি, আরো বেশি হইব। জমিদার ঘরে একটা পুকুর আছে, পুকুরে দুইটা ঘাট আছে, ঘাট দুইটা আস্তে 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 ভাঙিয়া গেছে, মানে পুকুরটা ওই ঠিক রয়েছে, গোসল টোসল হয় মানে ঘাট গুট নাই। পরে আমরা নতুন করে আবার একটা ঘাট করে লইছি, সেই ঘাটটা অপুরা নয় আছে মসজিদের ঘাটটা, তারপরে ঘাটটা এটা আমরা আবার নতুন নিজে টাকা দিয়ে করে লইছি, তো মাদ্রাসা ছাত্র বাবা শুনেছে দাদার কাছ থেকে, আর দাদা শুনেছে তার দাদার কাছ থেকে, এভাবেই বংশ পরাক্রমে ঠাকুমার ঝুলির গল্পের মতো শুনে আসছে প্রজন্মের পর প্রজন্ম এই জমিদার বাড়ির কথা। এ কি রূপকথা নাকি বাস্তবতা? শান বাঁধানো পুকুর ঘাট, পাশে নির্মাণাধীন শতবছর বয়সী মসজিদ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি কবর দেখে যে কেউ বিশ্বাস করবে যে এখানে হয়তো বা এক সময় মানব জাতির বসবাস ছিল। লাখপুর গ্রামের জমিদারের নাম ছিল জমিদার আমাল। এই অস্তিত্বহীন জমিদার বাড়িটির মতন তার বংশীর কোনো অস্তিত্ব নেই। তারা কোথায় আছেন, কি অবস্থায় আছেন, তার কোনো সঠিক উত্তরই দিতে পারছে না এই গ্রামবাসী। এই জমিদার বাড়িটির মতনও তারাও বিলুপ্ত হয়ে গেছে শত বছর আগেই। প্রাচীন ইটের স্তূপ ও ঘরের আকৃতির কিছু স্মৃতিচিহ্ন এখনো জমিদার আমাল সাহেবের অস্তিত্বকে জানান দিচ্ছে। এই গ্রামেরই এক কাকিমা আমাকে পুরো বাড়িটি ঘুরতে ও দেখতে সাহায্য করলেন।
এই সেই মসজিদ যা জমিদার মোহাম্মদ আমাল সাহেবের সাক্ষী হয়ে শত শত বছর ধরে এখনও দাঁড়িয়ে আছে সগর্বে নিজ পায়ে। বর্তমানে এই মসজিদটি বাংলাদেশ সরকারের নজরবন্দি, চাইলে যে কেউ এই মসজিদের কোনো অঙ্গচ্ছেদ করতে পারবে না। বাংলাদেশের প্রত্নতত্ত্ব ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে হয়তো বা এই আমাল সাহেবের মসজিদটি স্থান পেতে পারে। বর্তমানে এই মসজিদটিতে নামাজ পড়া হয় না, মুসল্লিদের নামাজের জন্য এর পাশে একটি টিনের মসজিদ নির্মাণ করা হয়েছে। এখানে যে একটা জমিদার বাড়ি ছিল, এটা কি সত্য যে অস্তিত্ব ছিল এখানে জমিদার বাড়ি? জমিদার বাড়ি আসিল আগে, মানে না এটা পুরা লেবেল হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। তো আমরা বুঝি আর জমিদার আমরা তো আর দেই না, আমরা শোনা কথা অনেক যেসব ভাই গেছে, এরপর অনেক বছর পরে অনেক টেহাও নিচ্ছে লোকে, এক লোকে আসছিল এই ইটনামার লাগে, পরে আইয়া খুদ্দা পরে এক সিংহ রানী উল্লেখ হিন্দু আসছিল, হ্যাঁ নিয়েছিল, পরে দিয়েছিল দেওয়ার পরে আনছে, পরে একজন টেয়ার ইয়ে পাইছে, পরে একদিনও গেছে রাত দেয় সে সাত গাড়িতে আনিয়েছিল, তো আমরা শুনছি সাত গাড়ি কাঁচা টেয়া নিয়েছিল, ভীষণ কাঁচা টেয়া আছে, রূপার টেয়া আছে, গিলিগুলি আছে, আবার এনে তাগর যে কয়বর আছে কিন্তু দেখছেন কয়বর, কয়বর আছে আর তাগর কিছু নেই, গোষ্ঠী দিনে কিছু নেই, আমরা আসলাম তো এই আই পাইনারি তার গোষ্ঠী মুষ্টি বা আছে এরকম ধরনের কিছু পাইনি। তো এখন যে বর্তমানে যে জমি জমাগুলো আছে সেগুলো এইগুলি সব ইয়ে হয়ে গেছে, আরো 10 বছর আগে ইঞ্জিনিয়ার করা হয়েছে, সচিব আছিল দুইজন,
সচিব ব্যাপারে আইয়া এই ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার নেব দেশে পাইলে ঝুঁকি নেবে তারিয়া করে দেবে। তারপর আমরা বসে আজ এক বছর দুইটা এইটা আমরা এই মসজিদ ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে সাফং দেয়া থাকতে ইয়া নামাজ পড়াছি আমরা, এটা যা কোনো সময় পড়ে দেবে মানে চুল চুল দিয়া কোনো ইয়া নাই, রডের ইয়া নাই বা ইয়া নাই চুল চুল দিয়ে করছি। মাদ্রাসা আমার বাড়ি হাবি।